আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি, এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কি না? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ তেল হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না? বেঠিক। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম, এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, সুন্নত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার, আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নেবেন না 2-4টা নেবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টা সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোনো একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন, তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আমি কীভাবে নিয়মিত ছাড়েন? একবার জোহরের আগে 4 রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নাই, কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নত, সুন্নতে সুন্নতে মুয়াক্কাদা। আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? এই পাবলিক অনেকেই আছে, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি? সবচেয়েতে কম মুসল্লি হয় কোন নামাজে? কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে, জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি, মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি, এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে, আপনার সাথে থাকা ইবলিস জানে, এই জন্য ইবলিসে ভোর রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে। দেখবেন রাত 12টা 1টা 2টা মতো ঘুম আসে না, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, মোবাইলে মোনাজাত ধরতেছেন, শয়তানের জিকির আজকার করতেছেন, এগুলো করতে করতে 12টা 1টা মতো আপনার ঘুম আসে না, ঠিকই দেখবেন ফজর আজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে, অ্যালার্ম দিয়া রাখলেও আর উঠতে মনে চায় না, ঠিক না বেঠিক? শয়তান তখন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, দেখতেছেন ঠান্ডা মাথায়, শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি, অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আসে না, নাই ফজর পড়তে পারে না। ভাইরা আমার, ফজরের গুরুত্ব অনেক বেশি, তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে, অনেকে আছে দেখবেন প্রবাসী, অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে উঠা ফজর পড়ে, নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে? ভাইরা আমার, একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই, এটা গ্রহণযোগ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে, কয়বার কাজা হয়েছে? একবার। তো আপনার জীবনে 2-4-10 বার এভাবে হতে পারে, কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে? ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এশার পরে শোয়ার সময় নিয়ত করে থয় যে সকাল 8টার দিকে উঠবে, অ্যালার্ম দিয়া ছয়, তার ইমান আছে কি না এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম সন্দেহ করেছেন, কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে নাই, পরিকল্পনা করে সে শুয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তৌফিক দান করুন।
আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতরের তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়, এমন অবস্থা বিতর পড়ার হুকুম কি? যদি আপনি ভোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতর আপনি রাখবেন না, বিতর আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনি বিতর পড়েন। হঠাৎ একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তাহলে তারপরেও বিতর পড়লে আদায় হয়ে যাবে। এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না, ঘুরাতো, হঠাৎ শুনছি লোকটা মারা গেছে, তখন এসে তার ছেলে মায়ের কাছে, ছেলে মেয়ের কাছে দিয়েছে, এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা? দেখুন, ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে দেয় না, যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয়, তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ, শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য। একটু ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে, পাওনাদার বের হয়ে আসে। আপনার বাবা মারা গেছেন, আল্লাহর বান্দার কিছু দেনা আছে, এগুলো রেখে মারা গেছে, ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন। এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন, ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে, তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে। এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত 1/3 এর মধ্যে পূর্ণ হবে। 1/3 মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ, তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন 3 লাখ পর্যন্ত পূর্ণ হবে, এর বেশি না। বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে থাকবে পাবে। আর যদি কারো কোনো ওসিয়ত না করে যায়, যে অমুক জায়গায় দিও, মসজিদে দিও, মাদ্রাসে দিও, অমুকরে দিও, এরকম কোনো ওসিয়ত না থাকে, তাহলে তো সেটা বাদ। কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে, তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে। আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা, আজকাল তো প্রায় সম্পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত, বেচারাকে দাফন পর্যন্ত করছে না, ঠিক কিনা বেঠিক? এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না, অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে, ঠিক কিনা বলে? এর পরিণাম, এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে, নির্লজ্জের মতো। প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে, বাড়ির সামনে, ওইটা দাফন করার মতো মানুষ নাই, গন্ধ ছুটে গেছে, ছেলে মেয়েরা কামড়া কামড়ি মারামারি তীরিত জমি জমা দখল নিয়ে। এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান, মুসলমান বানায় যান, দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে, আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। শুধু ওকে দুনিয়া শিখাইলেন, আখেরাত শিখান নাই, আপনি আফসুস করে কুল পাবেন না। পৃথিবীতে যেখানে মুসলমান আছে, মুসলমানের আধিক্য আছে, সেখানে দেখবেন কোনো বিদ্যাশ্রম নেই, বিদ্যাশ্রমের দরকার নাই। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সব কিছু আছে, কিন্তু বিদ্যাশ্রমও আছে। কারণ মনুষ্যত্ব, মানবতা, মা বাবার প্রতি দায়বদ্ধতা, এটা আল্লাহর প্রতি ইমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন। তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে, পাওনাদার সেটা নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বরং এটা শোধ করা তাদের কর্তব্য।